আমি কাবেরি আজ আমাদের বিবাহ বার্ষিকী গত বছর ঠিক এই দিনেই আমাদের বিয়ে হয়েছিল একটা বছর দেখতে দেখতে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না সকালে ঘুম ভাঙার পরে দেখে হাজবেন্ড কিছু চকলেট অর্ডার করেছিল সেটা আমায় দিল সকাল সকাল মনটা বেশ ভালো হয়ে গেলো এভাবেই দিনে শুরু হলো তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় দিয়েছিলাম সেগুলোকে ছাদে মেলতে গেলাম জামা কাপড় মেলার পর দেখলাম ফুল গাছগুলোতে ফুল ফুটেছে কি সুন্দর দেখতে লাগছে কিছু পিকচারও নিলাম কিছু সময় ওখানে আমি বসেও ছিলাম তারপর ঘরে এসে আমি একটা চকলেট কেক বানিয়েছিলাম এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম কেকটা খেতেও বেশ ভালোই হয়েছিল তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজ আমরা বাইরে লাঞ্চ করব কিন্তু কোথায় যাবো সেটা এখনও কিছু ঠিক হয়নি আমরা যেতে যেতে ঠিক করলাম কোথায় যাব। ব্যাঙ্গালোরের ওয়েদার সবসময় প্রায় একই রকম থাকে খুব একটা ঠান্ডাও থাকে না আবার গরমও থাকে না তাই ক্যাজুয়াল ড্রেসেই আমরা ঘোরাফেরা করতে পারি শীতের পোশাক এই সময় লাগে না রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম রাস্তার পাশে রাম মন্দির উদ্বোধনের দিন যে সুন্দর করে সাজিয়েছিল সেগুলো এখনও আছে অনেকদিন পর আজ আমরা বাইরে লাঞ্চ করতে যাচ্ছি যে কারণে খুবই এক্সাইটেড লাগছে আজ আমাদের ডেস্টিনেশন হলো ব্যাঙ্গালোরের মোস্ট ফেমাস সুরু রেস্টুরেন্ট খুব একটা দূর ছিল না আমাদের বাড়ি থেকে মোটামুটি দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম এখানে আমাদের দুজনেরই প্রথমবার আসা এবার চলুন দেখে নেওয়া যাক ভেতরটা কেমন ঢোকার রাস্তার দুপাশ দিয়েই দেখলাম গাছ লাগানো আছে পুরো রেস্টুরেন্টটাই কাঁচ দিয়ে বেশিরভাগ জায়গাগুলো করা এটা হচ্ছে এন্ট্রি গেট প্রথমে ঢোকার পরেই আমাদের মোবাইল নাম্বারটা নিলো এখন আমরা খুঁজছি কোথায় বসা যায় কোন জায়গাটা বেটার হয় সেটাই দেখছি অনেক দেখার পর আমরা এখানে বসার সিদ্ধান্ত নিলাম এবার অর্ডার করার ফলে আমাদের খুবই খিদে পেয়ে গেছে জলদি জলদি অর্ডারও করতে হবে আমার হাজব্যান্ড মেনু কার্ড খুঁজছিল কিন্তু পরে ওয়েটারের কাছ থেকে জানতে পারে টেবিলের উপর রাখা স্ক্যানারটা স্ক্যান করলেই ওদের মেনু কার্ড শো করবে আর ওখান থেকেই অর্ডার করতে হবে ওখানে টেবিল নাম্বারও দেওয়া আছে সেই বুঝে ওরা আমাদের কাছে খাওয়ার পৌঁছে দেবে খাওয়ার অর্ডার করার মোটামুটি দশ মিনিটের মধ্যে আমাদের ড্রিঙ্কসটা চলেও এসেছে তারপর একে এলো আমরা স্টার্টারে যেগুলো অর্ডার করলাম আজকে আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন মালাই কাবাব আজয়নি ফিশ টিক্কা বাটার গার্লিক প্রন্স চিকেন ললিপপ খাওয়ার দেওয়ার সাথে সাথেই প্রায় শেষ হয়ে যাচ্ছিলো যেহেতু আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছিল। এখানে যে কটাই খাওয়ার খেলাম সব কটাই খুবই টেস্টি ছিল এটা আমাদের দুজনের যেহেতু ফার্স্ট টাইম ভিজিট কিন্তু এতটাই ভালো লেগেছে আমাদের ইচ্ছা আছে আবার খুব তাড়াতাড়ি আসার এখন বিকাল চারটে বাজে আমাদের খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে আজকে ব্যাঙ্গালোরের সর্বোচ্চ টেম্পারেচার টোয়েন্টি এইট ডিগ্রি আর সর্বনিম্ন টেম্পারেচার ফিফটিন ডিগ্রি সেলসিয়াস আমরা আজকে মেন কোর্সে কিছু অর্ডার করিনি এগুলো খেয়েই আমাদের পেট ভরে গেছিল সর্বার লাস্টে আমরা অর্ডার করেছিলাম পটেটো উইংস যদিও এটা আমরা খেতে পারিনি পরে পার্সেল করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম আমাদের খাওয়া শেষ করতে করতে প্রায় পাঁচটা হয়ে গেছিলো তারপর আমরা পেমেন্ট করে বাড়ির দিকে রওনা দিলাম বাইরে এসে দেখি কী সুন্দর পরিবেশ তো কিছু পিকচারও ক্লিক করে নিলাম আজ আমাদের দুজনেরই ইচ্ছা ছিল এরপর মুভি দেখতে যাওয়ার কিন্তু সব সিট বুক থাকায় আমরা আজ টিকিট পাইনি তারপর ওখান থেকে বেরিয়ে টুকটুক করে বাড়ি চলে এলাম ব্যাস এই ছিল আজকের আমার পুরো দিন থ্যাংকস ফর ওয়াচিং